আজকে আমরা শিখব কিছু ডেলি ইউজ সেন্টেন্সেস এবং কিছু কমন ওয়ার্ড যাতে আপনার ভোকাবুলারি বাড়ে এগুলি জানলে আপনি খুব দ্রুত ইংরেজি বলতে শিখবেন এগুলি অভ্যাস করুন তাহলে আপনার ইংরেজির অনেক উন্নতি হবে ভালো ইংরেজি বলতে গেলে অনেক বাক্য বা অনেক ধরনের বাক্য জানা উচিত তাহলে চলুন শুরু করা যাক লিন লিন মানে রোগা পাতলা বা ঠেস দেওয়া হেলান দেওয়া বা ঝোঁকা হার বডি ইজ লিন তার শরীর রোগা বাকলা দেয়ালে হেল দেবে না ডু নট লিন এগেনস্ট দ্য ওয়াল ডু নট লিন এগেনস্ট দ্য ওয়াল তোমার মাথা আমার কাঁধে হেল দিয়ে রাখবে না ডু নট লিন ইউর হেড অন মাই শোল্ডার নট লিন ইউর হেড অন মাই শোল্ডার আমার দিকে ঝুঁকবে না বা আমার গায়ে হেলান দেবে না ডু নট লিন এগেনস্ট মি ডু বা লিনোংরামি করা আমার সাথে ঝামেলা করো না ডু নট মেস উইথ মি ডু নট মেস উইথ মি বাস্ক বাস্ক মানে আগুন বা রোদ পোয়ানো রোদ পোয়াও বাস্কিন দা সান বাস কিন দা সান জেস্টার জেস্টার মানে অঙ্গভঙ্গি বা ইঙ্গিত করা বা এইভাবেও বলা যেতে পারে একটি ধারণা বা অনুভূতি প্রকাশ করার জন্য হাত বা মাথা ইত্যাদির দ্বারা একটি অঙ্গভঙ্গি বা ইঙ্গিত করা যেমন আমরা বলতে পারি অঙ্গভঙ্গি করবে না ডু নট জেস্টার ডু নট জেস্টার সে ড্রাইভারের সাথে এক অভদ্র ইঙ্গিত করল সি মেড এ রুড জেস্টার অ্যাট দ্য ড্রাইভার সি মেড এ রুড জেস্টার অ্যাট দ্য ড্রাইভার উইঙ্ক উইঙ্ক মানে চোখ পিটপিট করা বা ইঙ্গিত করা চোখ টিপবে না ডু নট উইঙ্ক ডু নট উইঙ্ক অ্যাভুজ অ্যাভিউজ মানে গালাগালি করা বা বাজি ব্যবহার করা তাকে গালি দেবে না ডোন্ট অ্যাভিউজ হিম ডোণ্ট অ্যাভিউজ হিম স্টাবন স্টাবন মানে এক গুঁয়ে জেদি বা অবাধ্য এক গুঁয়ে হবে না বি স্টাবন ডো বি মানে নিরর্থক কথা বলা বা কিচির মিচির করা কিচির মিচির করবে না দোন প্র্যাথল দোন প্র্যাথল আবার গ্যাব গ্যাব মানে বাজে বক বক করা বাজে বক বক বন্ধ করো স্টপ ইউর গ্যাব স্টপ ইউর গ্যাব এখানে আরেকটি ওয়ার্ড আছে ননসেন্স যেটা আপনি ব্যবহার করতে পারেন আজে বাজে কথা বলবে না ডোন টক ননসেন্স ডোন টক ননসেন্স টিপটো টিপটো মানে পায়ের ডগায় ভর দিয়ে চলা বা সাবধানে চলা যেমন আমরা বলতে পারি সে পায়ের ডগায় ভর দিয়ে ঘরে ঢুকল বা সে সাবধানে ঘরে ঢুকল হি টিপ টোড ইন টু দ্য রুম হি টিপ টোড ইন টু দ্য রুম পায়ের ওপর ভর দিয়ে চলো ওয়াক অন দ্য টিপটো ওয়াক অন দ্য টিপটো বেয়ার ফুট বেয়ার ফুট মানে খালি পায়ে খালি পায়ে চলবে না ডোন্ট ওয়াক বেয়ার ফুট ডোন্ট ওয়াক বেয়ার ফুট নিড নিড মানে দলা করা বা তাল পাকানো ময়দা মাখো নিড দ্য ফ্লোর নিড দ্য ফ্লোর বিছানার চাদর পাত স্প্রেড দ্য বেডশিট স্প্রেড দ্য বেডশিট বিছানার উপর চাদর দ্য বেড স্প্রেড দ্য সিট অন দ্য বেড বিছানা তৈরি করো মেক দ্য বেড মেক দ্য বেড বা প্রিপেয়ার দ্য প্রিপেয়ার দ্য বেড লেবুর খোসা ছাড়াও পিল অফ দ্য অরেঞ্জ পিল অফ দ্য অরেঞ্জ আলুর খোসা ছাড়াও পিল অফ দ্য পটেটোজ পিল অফ দ্য পটেটোজ এসি বন্ধ করো সুইচ অফ দ্য এসি সুইচ অফ দ্য এসি এসি চালু করো সুইচ অন দ্য এসি সুইচ অন দ্য এসি মেশিনটি চালু করো সুইচ অন দ্য মেশিন সুইচ অন দ্য মেশিন জলের কল বন্ধ করো টার্ন অফ দ্য ট্যাপ টার্ন অফ দ্য ট্যাপ জলের কল চালু করো টার্ন অন দ্য ট্যাপ টার্ন অন দ্য ট্যাপ শার্টটা খুলে ফেলো টেক অফ দ্য শার্ট টেক অফ দ্য সার্ট জুতো খুলে ফেল টেক অফ দ্য শুজ টেক অফ শুজ জামাটি পরো ওয়ে দ্য শার্ট ওয়ে দ্য শার্ট অন্ধকার হয়ে গেছে ইটস বিকাম ডার্ক ইটস বিকাম ডার্ক এখানে ইটস মানে ইট হ্যাজ অন্ধকার হয়ে যাচ্ছে ইটস বিকামিং ডার্ক ইটস বিকামিং ডার্ক এখানে ইটস মানে ইট ইজ বা আমরা বলতে পারি ইটস গেটিং ডার্ক ইটস গেটিং ডার্ক অন্ধকার হয়ে গেছে ইটস গড ডার্ক ইটস গড ডার্ক জোরে কথা বলো স্পিক অ্যালাউড স্পিক অ্যালাউড দ্রুত কথা বলো স্পিক কুইকলি স্পিক কুইকলি আসতে কথা বলো স্পিক স্লোলি স্পিক স্লোলি বা বলতে পারি স্পিক কোয়াইটলি স্পিক কোয়াইটলি ধীর স্বরে কথা বলো স্পিক সফটলি স্পিক সফটলি রুটিগুলি শেঁকো বেক দ্য ব্রেডস বেক দ্য ব্রেডস তোমার চুল আঁচড়াও কম ইউর হেয়ার কম ইউর হেয়ার আমার সাথে এসো কাম উইথ মি কাম উইথ মি আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে খুব সহজে ইংরেজি শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা নিয়মিত নতুন নতুন ইংরেজি বিষয়ক ভিডিও নিয়ে আসি যাতে আপনি ভালোভাবে ইংরেজি শিখতে পারেন পারলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে আমাদের ভিডিওগুলি বা আপনার কিছু প্রয়োজন থাকলে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে ভালো থাকুন আর আমাদের সাথে ইংরেজি শিখতে থাকুন